সমস্যা করা হয় সাংস্কৃতিক পরিক্রমার বিভাগের উদ্যোগত ধেমাজি জেলা প্রশাসন আর পরিচালনা কমিটির সহযোগত আজি যে পবিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আসলে হৃদয়ের পৰা আত্মাৰ পৰা আমি প্রথমে প্রতিজন ব্যক্তিয়ে প্রতিজন সাবংবাসী রাইজে রাইজে আমি ইয়ার পৰা আন্তরিক শ্রদ্ধা জনাব লাগিব। সেই সময়ের সরকার বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজির গোটে অসমখনক এক যে দৃষ্টি সেই দৃষ্টি হয়তো চাগে মোর মুখত তেনকা পরিভাষা নাই যে দৃষ্টিয়ে চাবলে চেষ্টা করেছে বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। আমি সকলে শুভেচ্ছা ধন্যবাদ আমি দিবই লাগিব। গতি আমি দিবলে কি আছে কোনো কি বনালী নকরাকৈ অন্তরের পৰা হজুৰে হাত চাপৰি দিওঁ হজুৰে। আজি যে অনুষ্ঠান এই অনুষ্ঠান ভাগত আমি বীরদর্পে আহোম বলি কবলে যোৱা নাই। অসমীয়া জাতিটো যৰ পৰা আশীর্বাদ কৰি থাকিবৰ কাৰণে সর্বাঙ্গ সুন্দরভাবে এক গতিময় যাত্রার গতিময় রূপ দিয়ার যে প্রয়াস এই প্রয়াসত সহযোগিতা যেখানে করে দেখালে মই অন্যান্য সকলের কথাও কম কারণ এই অনুষ্ঠানটির লগত মই পূর্বর 2016 চনেরপ্রায় ইয়ার বিভিন্ন ঘাত প্রতিঘাত বিভিন্ন কথা বতরা এবিল মানে পাই আছো। গতি মানে কম আপনার সকলে কম কিন্তু তখেতর যে আন্তরিকতা যে শ্রদ্ধা ভক্তি আসলে মোট মুখে গুণানুকীর্তন করবর ধৃষ্টতাই নাই। এই কারণে নাই ইমান অন্তরে ভালপাওয়া এজন ব্যক্তিক আসলে কি কথায় মানে আমি জুখিম বা কি কথায় তখেতক আপ্লুত করিম। যা হোক এইবিল তখেতর কর্তব্য দায়িত্ব আর তখেতে যে দায়িত্ব পালন করেছে নিষ্ঠায় করে যাও। মই ভাবো যে হাবুংখন সার্বজনীন রূপত বিশ্ব দরবার জিলিকাবর কারণে তখেতে আজ ইয়ার প্রতিশ্রুতিবদ্ধ হব লাগবে বিশ্ব দরবার জিলিকাবর কারণ অসমের গতি গোটে গতিময় নিরূপ আশীর্বাদর যাত্রা আশীর্বাদর কাল আমি যেটা জায়গা চেং আছে বলে কম এই চেঙর পৰা যাতে সৃষ্টি হয় এই চেঙর পৰা যাতে সম্ভব নহয় জাতিটো যাতে রক্ষা করে না যায় অসমীয়া জাতিটো যাতে এক অসমীয়া জাতির বা প্রতিষ্ঠা করে রাখবর কারণে ইয়াতে ভাবো মই ভাবো মোর অনুভব তো কইস এই জায়গাটা পর্যটন ক্ষেত্রে নিবলে হলে অকনমানি একটা ঘর অকনমানি একটা অডিটোরিয়াম সৰু এটুকুৰা যাত্ৰা বলা যিকোনো কৰিলে নহব। ইয়াত ভাবো যে অসমৰ যিসকল সামান্য ব্যক্তি আছে যিসকলে জাতিটোক বহি যাবৰ কাৰণে সকলো জনগোষ্ঠীৰ মানুহৰ একোজন একোটা একোটা দৰকাৰ হলে ইয়াত ষ্টেচিও বনাব লাগে প্ৰতিমূৰ্তি যৰ পৰা নেকি হাবুং জিলিকি থাকিব হাবুঙত অসমৰ সকলো প্ৰান্ত জনগোষ্ঠীৰ ৰাইজ ইয়াত উপস্থিত হয় আৰু হাবুঙক আপোনালোকে জনতাৰ মাজলৈ এৰি দিব লাগিব আমি বাস্তবত দেখি দেখি আহি আছো আৰু এই অনুষ্ঠানটো গঢ় দিয়াত মোক আটাইতকৈ বেছি অনুপ্ৰাণিত কৰিছিলে আৰু এই অনুষ্ঠানটোত ইমান আত্মীয়তাৰে নিজৰ অনুষ্ঠান হিচাপে লৈছিলে সেইজনে হৈছে সেই সময়ৰ বিধায়ক আজিৰ তাৰিখত শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰমেশ পোখৰিয়াল। তেখেতৰ যদি নামটো লোৱা নাযায় ক্ষমে ক্ষমে লিটুল কি হৈছে হাবুঙত আজি কি হৈছে লিটুল আমুক কি পদাঙ্গ ডাঙরিয়ার আমি নাম লব লাগিব। গণিত যদি আমি ভুল নব খালো আমার ডাঙর একটা স্বভাব কি আছে টেকুয়ার স্বভাব এটা আছে বাঁহখিনি ভালখিনিকো সমালোচনা করব বেয়াখিনিকো করব গতি এই সমালোচনা বিলাক আজির তারিখের পর পবিত্র দিনটির পর আমি ভাল কামলে পর্যালোচিত করবর কারণে সকলকে যাতে প্রাণে আশীর্বাদ করে সকলে যাতে জাতিটো গতিময় রূপ দিয়ে ই বিশ্বজন বিশ্ব দরবার এক ঐতিহ্যপূর্ণ স্থান হিসাবে যাতে নিরূপণ করব পৰা যায় এই কথাখিনির উপর আমি গুরুত্ব দিয়াটো সকলে দরকার। আমার মাজত উপস্থিত থাকা
মন্ত্রী বিমল কুমার ডাঙরিয়া তেখেতর যে আগ্রহ, এই আগ্রহবিল আসলে এইবিল কথাই নয়, আমি কথাই ইয়াক পরিভেদ করব নো। লখিমপুর জেলার লখিমপুর সমষ্টির বিধায়ক মাধব ডেকা ডাঙরিয়া কথাবিল আমি কথাই পরিভেদ করব নো। অলপ আগত মোক শ্রমমন্ত্রী সঞ্জয় কিষণ ডাঙরিয়া কৈছে যে অনুষ্ঠানের যে গাম্ভীর্যতা সাত্বিকতা এইবিল আসলে আমি বাস্তবায়িত করে মনবিল আমি প্রবক্ষিত করার পর আমি পবিত্র স্থানে রূপান্তর করবর কারণে সাধুবাদ বিশ্ব দরবার জিলিকাবর কারণে ইয়াত যাতে সমন্বয়ের কথাবলম্ব হয় যাতে জিলিকি থাকে ইয়ার আর্থিকভাবে যাতে পরিপুষ্ট করে রাখব পারে তারপরে সকলবিল আমি মন প্রাণ উজগি আজি হাবুং দেউ শরণ সকলে সেবা করছো আর আজির পর আহোম জনগোষ্ঠীর লগতে অসমীয়া জাতি এক বিশ্ব দরবার জিলিকি থাকিবর কারণে ইয়ার পর যাত্রা আরম্ভ হোক আর এই যাত্রায় শিরস্থায়ী হব বলে আশা করছো আর এই কিনা কথা আমি বলবো কবলিয়া চৌধুরী আপনার সকলের কাছে ধন্যবাদ। আমি সম্মানীয় সভাপতি ডাঙরিয়ালৈ আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। আমি এটা কথা স্বীকার করবই লাগিব, সভাপতি ডাঙরিয়া প্রথম যেতিয়া এই হাবুঙত আহি পড়ি গৈছিল সেইটো সময় এখন বাঘৰ চালি আছিল আর সন্ধ্যাপুরত আহি তেখেতে ইয়াত আহি পাইছিল আর ইয়াত যখন মনুম আছিল তেখেতে এটা কথা কৈছিল স্বতঃস্ফূর্তভাবে তেখেতৰ মুখৰ ফল পাইছিল আজি যেতিয়া আমি ইয়ালে আহিলো এতিয়া চিন্তা কৰিব লগা নাই ইয়াৰ নক্সাটো সলনি হৈ যাব আৰু আজিৰ তাৰিখত আমি ইয়াৰ বাস্তৱ ৰূপটো দেখিবলৈ পাইছো। তেখেতৰ যি প্ৰচেষ্টা বিশেষকৈ আমাৰ যি ঐতিহাসিক যি কীৰ্তিচিহ্ন এই কীৰ্তিচিহ্নসমূহ সংৰক্ষণ আৰু সৌন্দৰ্য বৰ্ধনৰ কাৰণে আমাৰ সভাপতি ডাঙৰীয়াৰ যি প্রচেষ্টা যে ত্যাগ এই ত্যাগক কিন্তু আমি বিশেষকৈ সৰু কাই আহোম ছাত্র সন্থাৰ আহোম জনগোষ্ঠী আমি স্বীকার কৰিবই লাগিব। ইয়াৰ পাছতো আমাৰ যথেষ্ট আছে কিপাম আছে আর বহু এনেকুৱা জায়গা আছে যেগুলা জায়গা আমি এতিয়াও সংরক্ষণের অভাবত জয়ী হৈ গৈছে। গতিকে মই আশা কৰিম আমাৰ সন্মানীয় সভাপতি ডাঙরিয়া এই ক্ষেত্রটো গুরুত্ব দিব আৰু আমাৰ অসম তথা অসমীয়া জাতি বিশ্ব দরবারের যে চিনাকি এই চিনাকি যাতে যুগ যুগান্তরলৈ বৈ যায় এই কথা যাতে তেখেতে